সবার সাথে না দু একজনের সাথে এরকম আছে অনেক আচ্ছা একজনকে বলতে পারছে না অনেকেই আছে সেম মানে আসলে ওই রকম একজন অভিভাবক যেমন তার সাথে আমি যখন আমি আমার সাথে কিন্তু ভাইয়ার অলমোস্ট দুটো কাজ হয়েছে তাই না মানে ইজিলি কাজ শেষ হয়ে গেছে অ্যান্ড দেন শেষ হওয়ার পর আমরা সবাই মানে একজন একজনকে মিস করছি যে আমার এতদিন আমরা একসাথে কাজ করছি সো এইরকম আরও কয়েকজন আছে যাদের সাথেও আসলে আমি খুব কমফোর্টেবল হয়তো আমি বলিও যে আমি ইমন ভাইয়ের সাথে কাজ করে অনেক আরাম পাইছি অ্যান্ড দেন তোমার সাথে কাজ করে আমার ভালো লাগছে সো এরকম কয়েকজন আছে ওয়েল ঢালিউডের গসিপ কুইনকে

কাজ মুড়ি আসলে আমি এরকমভাবে পাইনি মানে অ্যাট লিস্ট আমরা যাদের সাথেই কাজ করেছি ওইরকম মুড়ি কখনোই তো কেউ হয়নি হয়তো অনেকে কম কথা বলে বাট তার মানে এই না যে মুড়ি অথবা সে চায় চুপচাপ থাকতে এরকম আচ্ছা ওকে সবচেয়ে ভালো ডান্সার মনে হয় কাদেরকে নায়ক নায়িকা যে কেউ হতে পারে নায়কদের মধ্যে আমার কাছে মনে হয় যে খুব ভালো নাচতে পারে হচ্ছে আরফিন শুভ আর সাকিব খান ওকে আর নায়িকাদের মধ্যে আমার কাছে মনে হয় যে অসম্ভব ভালো নাচ হচ্ছে বিদেশিনা মিম আর নুসরাত ফারিয়া সবচেয়ে ফুডি কে খেতে পছন্দ করে কে ফুডি মানে না না আমার কাছে মনে হয় যে নায়িকারা অন্তত আমাদের সামনে এরকম ফুডি ভাবটা দেখা না বাসায় খায় কিনা আমরা জানি না নায়ক নায়কদের মধ্যে ফুডি খাবার খেতে অনেক পছন্দ করে মানে খাবারটা মানে মাঝে মাঝে বলে যে আমি ছবিতে আমরা দীর্ঘ সময় ধরে গত জানুয়ারি থেকে শুটিং শুরু করেছি এই জানুয়ারি থেকে অনেকদিন একসাথে থাকতে একটা মানুষের আচার আচরণ বোঝা যায় আমার মনে হয় রোশান খাবার ব্যাপারে অনেক শৌখিন আচ্ছা